তোমাদের আগের দিন পরিবৃত্ত অঙ্কনটা হয়েছে, আজকে আমরা যেটা করব যে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন। ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন আমরা 177 পাতায় দেখছি, 177 পাতায় তাতে একটা অন্তবৃত্ত অঙ্কন করা আছে নিচের দিকে, তাতে কিভাবে করা হয়েছে সেটা আমরা দেখব। প্রথম কথা, প্রথমেই বলেছে দেখো এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের কোণ এবিসি এবং কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক যথাক্রমে বিআই ও সিআই অঙ্কন করলাম, যারা পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। এই আই বিন্দুতে, আই বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করা হলো, আই বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করা হলো, আই বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে আই বিন্দুকে কেন্দ্র করে, আই বিন্দুকে কেন্দ্র করে আইডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম, আইডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। আইডি দৈর্ঘ্য মানে আই থেকে ডি এর দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হলো, ওই বৃত্ত হল ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত। তাই যেকোনো একটা ত্রিভুজ এবিসি যার যেকোনো দুটো কোণের ভূমিস্থ দুটো কোণের, ভূমি এখানে কোনটা বিসি, বিসি এর যে দুটো কোণ এবিসি কোণ এবং বিসি এ কোণ, দুটো কোণ এবিসি কোণ বা এসিবি কোণ, তাদের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করা হচ্ছে। কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আমরা অনেক আগের থেকেই শিখেছি, সেই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক একটা হচ্ছে আইবি আর একটা হচ্ছে আইসি, তারা পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে, আই বিন্দুতে। এবার আই বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করা হচ্ছে, বহিঃস্থ কোনো বিন্দু থেকে একটা স্বরেখার উপর লম্ব অঙ্কন আমরা করেছি, লম্ব অঙ্কন করা হলো। এই যে লম্বের দৈর্ঘ্যটা যেটা ডি বিন্দুতে ছেদ করেছে, এই আইডি এর যে দৈর্ঘ্যটা এর মাপটাকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হলো, একটা বৃত্ত। তাহলে কি কি করতে হচ্ছে, যে কোনো একটা ত্রিভুজ নেওয়া হচ্ছে, তার ভূমিস্থ দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, দুটো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে ভূমির ওপর একটা লম্ব অঙ্কন করা হচ্ছে। লম্বের যে দৈর্ঘ্যটা মানে ওই অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু এবং ভূমিতে যে বিন্দুতে লম্বটা ছেদ করছে সেই বিন্দুর যে দৈর্ঘ্যটা, সেই বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা, তার মাপটাকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা, যেটা হচ্ছে অন্তবৃত্ত। এবং আইটা হবে অন্তবৃত্তের কেন্দ্র, আইডিটা হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অনুশীলনী কয়েকটা জিনিস করব। তার আগে এখানে দেখে নিই, উপরের দিকে দেখো 178 পাতার উপরের দিকে ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কি, কোন ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তঃকেন্দ্র বলা হয় আর ব্যাসার্ধকে অন্তঃব্যাসার্ধ বলা হয়। তাহলে এখানে অন্তঃকেন্দ্র কোনটা, আইটা হচ্ছে অন্তঃকেন্দ্র, আর ব্যাসার্ধ কোনটা, আইডিটা হচ্ছে ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ। এবার কি বলছে না, কোন সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে অন্তঃসমদ্বিখণ্ডকটা বিপরীত বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেটা তার আবার লম্ব সমদ্বিখণ্ডক। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তঃকেন্দ্র কোথায় অবস্থিত হবে তা অঙ্কন করে যাচাই করতে পারি, যাচাই করা যায়। ঠিক আছে, আবার তারপরেই দেখো বলছে বহির্বৃত্ত বা বহিঃকেন্দ্র কাকে বলব, বহির্বৃত্ত বা বহিঃকেন্দ্র। এখানে দেখো বলছে যে কোন ত্রিভুজের বাইরে অবস্থিত এই ধরনের বৃত্ত যা ত্রিভুজের একটি বাহুকে অপর দুটি বাহুর বর্ধিতাংশ স্পর্শ করে তাকে ওই ত্রিভুজের বহির্বৃত্ত বলা হয়, আই বিন্দুকে বহিঃকেন্দ্র বলা হয়। মানে কিভাবে, ধরো একটা ত্রিভুজের বাইরে মানে বহিঃকোণের সমদ্বিখণ্ডক নেওয়া হচ্ছে, এই যে বহিঃকোণের সমদ্বিখণ্ডক, আর একটা অন্তঃকোণের সমদ্বিখণ্ডক নেওয়া হয়েছে, মানে এবিসি অন্তঃকোণের সমদ্বিখণ্ডক আইবি আর এসিবি বহিঃকোণের সমদ্বিখণ্ডক আইসি, এই দুটো পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে, তার থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, ওই লম্বের দৈর্ঘ্যটাকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, যে বৃত্তটা তিনটে বাহুকেই ছেদ করেছে কিন্তু বাইরের দিকে ছেদ করেছে, মানে বিসি বাহুকে বর্ধিত করলে তাকে একটা বিন্দুতে স্পর্শ করছে, এবি বাহুকে বর্ধিত করলে তাকে একটা বিন্দুতে স্পর্শ করছে, আর এসি বাহুকে স্পর্শ করছে, মানে এটা একটা বহির্বৃত্ত হচ্ছে। আগেরটা অন্তর্বৃত্ত ছিল, এটা বহির্বৃত্ত, যেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। বলছে ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়। তাহলে বহির্বৃত্তের কেন্দ্র কোনটা, আইটা, বহির্বৃত্তের ব্যাসার্ধ কোনটা, আইডি,
আইডি হচ্ছে বহির্বৃত্তের ব্যাসার্ধ, মানে এইভাবে আমরা করতে পারি। আচ্ছা যাই হোক, এবং অনুশীলনী দেখি। অনুশীলনীর ক্ষেত্রে দেখো, প্রথমটা বলছে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি, প্রতিটি ত্রিভুজে অন্তবৃত্ত অঙ্কন এবং অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ছ সেমি, 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। একটা ত্রিভুজ অঙ্কন করব, সেই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করব। প্রত্যেকটা ক্ষেত্রে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। অন্তবৃত্ত অঙ্কন করে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি। যাই হোক, খাতা দাও। দেখো প্রথমে যে মাপগুলো দেওয়া আছে ওই মাপগুলো আমরা নেব। তাহলে এটা কত একের দাগের একেরটা কষে দেখি, 11.2, 178 পাতা কষে দেখি, 11.2, 178 পাতা। প্রথম যেটা আছে 7 সেমি, তা 7 সেমির মাপটা নিচ্ছে আগে, 7 সেমির মাপ নিলাম, 7 সেমি। আচ্ছা তারপরটা হচ্ছে 6 সেমি, 6 সেমির মাপটা নিলাম। তারপর হচ্ছে 5.5 সেমি, 5.5 সেমির মাপটা নিলাম। তাহলে প্রথমটা হচ্ছে 7 সেমি, তারপরটা হচ্ছে 6 সেমি, তারপরটা হচ্ছে 5.5 সেমি। তাহলে প্রথমে আমরা এখানে একটা বড় লাইন নেব, যেটাকে কাঁটার সাহায্যে মাপটা নেব 7 সেমির। যে কোনো মাপ নিতে পারি, এখানে আমি কাঁটার সাহায্যে 7 সেমি মাপটাকে নিলাম, নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম, দিয়ে এটা একটা নাম দিয়ে দিচ্ছি এবি, এবি নাম দিচ্ছি। আবার দেখো 6 সেমির মাপটাকে নিচ্ছি, 6 সেমির মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে নিচ্ছি, আবার 5 সেমির মাপটাকে নিচ্ছি, বি বিন্দুতে বসাচ্ছি, বি বিন্দুতে বসিয়ে কেটে নিচ্ছি, দিয়ে যে বিন্দুটা পাওয়া গেল এটার নাম দিচ্ছি সি। তাহলে এসি যোগ করতে হবে, এসি যোগ করা হচ্ছে, আর বিসি যোগ করা হচ্ছে, এসি এবং বিসি যোগ করে নেওয়া হচ্ছে। এসি এবং বিসি যোগ করে নেওয়া, একটা এবিসি ত্রিভুজ পাওয়া গেল, এবিসি ত্রিভুজ যা দুটো কোণ দেখতে পাচ্ছি, এটা একটা এটা একটা, এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব। কোণের সমদ্বিখণ্ড নিশ্চয় মনে আছে যে কোণে একটা বৃত্ত বৃত্ত চাপ নিতে হবে। ধরো এই যে বৃত্ত চাপ নিচ্ছি, একটু বড় করে নিলে ভালো হয়, এই যে নিলাম, এদিকে একটা বৃত্ত চাপ নিচ্ছি। এই বৃত্ত চাপ নেওয়ার পর হাফের বেশি, বৃত্ত চাপটা যতটা মাপ তার হাফের বেশি মাপ নিয়ে আরো বৃত্ত চাপ নেব। এই একটা নিলাম, এই বৃত্ত চাপটারই এখানে বসিয়ে কেটে নিচ্ছি, আবার এইদিকেও তাই, এখানে বসিয়ে কেটে নিলাম। এবার সমদ্বিখণ্ডগুলোকে যোগ করছি, এটা একটা যোগ করা হলো, আবার এদিকটাও যোগ করে দিচ্ছি। তা দুটো সমদ্বিখণ্ডক যুক্ত হয়ে একটা আই বিন্দু পাওয়া গেল। এবার আই বিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব, বহিঃস্থ বিন্দু আই, তার থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করতে চাইছি। তাহলে এইখান থেকে আগে একটা বৃত্তচাপ কাটতে হবে এই লাইনের উপর, দেখো নিচের দিকে কাটছি, নিচের দিকে কাটলাম। এবার এই বৃত্তচাপকে আবার সমদ্বিখণ্ডিত করব, হাফের বেশি নেওয়া আছে, এই যে হাফের বেশি, তাহলে এইখানে একটা বৃত্তচাপ কেটে নিচ্ছি, আবার এর থেকে এই দিক থেকে এইখানে একটা বৃত্তচাপ কেটে নিচ্ছি। এবার এই দুটোকে যোগ করব, যোগ করার ফলে এখানে একটা বিন্দু পাওয়া যাচ্ছে, যে বিন্দুটার নাম দিচ্ছে ডি। তাহলে আইডি হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ, এই আইডি এর মাপটা নিয়ে, আইডি এর মাপটা নেব, আইডি আইডি এর মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব।
আইডি এর মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি। আইডি এর মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা হবে, তাহলে এটা হচ্ছে অন্তবৃত্ত আর না ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর একটা অন্তবৃত্ত, তাহলে এইভাবে আমরা অন্তবৃত্ত অঙ্কন করবো।